হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ভিডিও বানানো হয় না, তো আজকে জিদার বার্থডে অনেকে বলছিল দাদা। ঠিক আছে, বুঝলাম তুমি ব্যস্ত আছো, স্টিল যদি পসিবল হয় জিদা আজকে এতগুলো আপডেট দিল, মানে যেক্ষেত্রে আমিও কালকে একটা ভিডিওতে বলেছিলাম মহারাজের চ্যানেলে যে ভিডিওটা এসছে যে জিদার আপডেট পাওয়ার জন্য মানে আমরা হাউ হুতাশ করি। তো সেখানে আজকে ব্যাক টু ব্যাক তিনটে আপডেট আমরা পেলাম। চেঙ্গিজের টিজার এসছে, মানুষ বলে একটা প্রজেক্ট আসছে যেখানে অর্ণবদাও যুক্ত আছে, এবং থার্ড সৌভিকদের আরেকটা প্রজেক্ট আসছে জিদ্দার সাথে, হ্যাঁ, যেটার নাম হলো বুমেরাং। তো অ্যাবসলিউটলি উড়ে গেছে, মানে একদিনে তিনটে অ্যানাউন্সমেন্ট আমার মনে হয় না এখন অবধি কেউ করেছে একদিনে তিনটে মানে বড় বাজেটের বিগ বাজেটের সিনেমার অ্যানাউন্সমেন্ট জিদ্দার সেটা করে দেখালো। এবং অনেকেই এখানে বলবে যে ঠিক আছে জিদ্দা কমার্শিয়াল করছে, কিন্তু এতে কী আছে, সিনেমা তো সেভাবে চলছে না, এ হচ্ছে না, দেবদাকে দেখো, যাই করে সেটা অ্যাটলিস্ট চলে। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে আমরা সবাই জানি কমার্শিয়াল সিনেমা হচ্ছে আমাদের যে কোনো ইন্ডাস্ট্রির একটা ব্যাকবোন, এবং জিদ্দের সিনেমা যদি ফ্লপও খায় সেটা কিন্তু একটা ভালো রিটার্ন এনে দেয়, এবং স্যাটেলাইট রাইট আদার্স রাইট থেকে সেটা উড়ে যায়, মানে প্রফিটের মুখ দেখে নেয় তারা। বাজেট তো রিকভারি করেই করে, প্রফিটেরও মুখ দেখে তারা। তবে জিদ্দের যে কমার্শিয়াল মুভি পরপর করে যাচ্ছে, আমি বলছি না এই বলে যে মানুষ বা বুমেরাং সেগুলো কমার্শিয়াল হবে, কিন্তু চেঙ্গিজের টিজারটাই এসছে অ্যাবসলিউটলি অ্যামেজিং, যেভাবে কাটা হয়েছে টিজারটা সুপার। এবং স্টেডিয়ামের সিন আমরা ম্যাক্সিমাম ফুটেজে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে, যেখানে 2000 ছেলেমেয়ের আই থিঙ্ক দরকার হয়ে পড়েছিল, তো সেখানকার অনেক ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। একটা বড়ো স্টেডিয়ামে বোঝা যাচ্ছে একটা গ্র্যান্ড স্কেলে জিদ্দা এটা প্ল্যান করছে, এবং অনেকটা গ্যাপ দিয়ে গিয়ে মানে শ্যুটটা করা হয়েছে, এমন যে টানা শ্যুট হয়েছে, একটা শিডিউল হয়েছে, তারপরে আবার একটা প্ল্যানিং হয়েছে, তারপরে একটা শিডিউল হয়েছে। সো ওভারঅল সেটার ফাইনাল রেজাল্টটা আউটপুটটা আমরা টিজারে দেখতে পেলাম। আশা করি ট্রেলারটা এর থেকেও ফার 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 বেটার হবে, এবং আরও অনেক ভিজুয়ালস আমরা দেখতে পারবো, মানে স্কেলটা যে কত বড় সেটা আরও ক্লিয়ার হবে আমাদের ট্রেলারটা দেখার পর। তবে জিদ্দার একদিনে তিনদিনে অ্যানাউন্সমেন্ট মানে সত্যি মানে আনএক্সপেক্টেড ছিল। বুমেরাংটা যখন এলো বলছি রাতের বেলা তো আরেকটা আপডেট দিয়ে দিল জিদ্দা, মানে কি বলবো। তো শুভ জন্মদিন জিদ্দা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে, এইভাবেই আমাদের সারপ্রাইজ দিতে থাকো আরও ভালো ভালো কমার্শিয়াল সিনেমা। আমি জানি তুমি কমার্শিয়াল সিনেমাকে মানে মন প্রাণে ভালোবাসো, কারণ কমার্শিয়াল সিনেমাই আজকের জিদ্দাকে জিদ্দা বানিয়েছে বস। ঠিক আছে, তো এখানে দেবের ফ্যান্সদের আমি একটা কথাই বলবো, জিদ্দার পা চাচ্ছে, এই চাচ্ছে, এসব প্লিজ বলতে যেও না। আমি আজকে জাস্ট জিদ্দার জন্মদিন, সেই কারণে জিদ্দার পজিটিভ দিকগুলোকে আমি হাইলাইট করলাম। জিদ্দার নেগেটিভ দিক যদি আমাকে বলতে হয় তাহলে আমার মনে হয় যে স্ক্রিপ্টের দিকে দিদ্দার আর একটু মানে রাবণের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো, রাবণের স্ক্রিপ্টটা কিন্তু আরও বেটার হতে পারতো বলে আমার মনে হয়। কারণ অ্যাকশন সিকোয়েন্সগুলো এবং অন্যান্য যে ড্রামাটা চলছিল দুটো মনে হচ্ছিল দুটো আলাদা সিনেমা, তাই না? এটা অনেকেই বলেছে আর কি। পরবর্তীতে মানে যখন আমি নিজেই রিকল করছিলাম সিনেমাটা, আমার মানে অ্যানালিসিস যখন আমি নিজেও বিজয়দশমী করলাম, তখন বুঝলাম যে সত্যি একটা সিনেমার না মানে আপস অ্যান্ড ডাউন্স অবশ্যই থাকে, প্রত্যেকটা সিন তো আর সমান ইম্প্যাক্টফুল হবে না, কিন্তু স্টিল একটা গ্রাফ তোমাকে মেনটেন করতে হবে যে এটার নিচে আমি নামবো না। তো আমার মনে হয় যে ভালো স্ক্রিপ্ট যদি হয়, কমার্শিয়াল সিনেমা যদি হয়, জিদ্দার সিনেমা আরও একবার মানে সুপার ডুপার ব্লকবাস্টার হবে, ঠিক আছে, সেখানে কোনো ডাউটই থাকবে না। এখন তো অনেকে বলে ডাউট আছে আদৌ সিনেমাগুলো ঠিকঠাক ইনকাম করে কি করে না, কিন্তু সেই ডাউটটাও থাকবে না যখন দেখবে জনস্রোতে ভেসে গেছে আর কি। আগেকার দিনে যেরকম হতো আর কি সিঙ্গেল স্ক্রিনগুলো, সেরকম যখন হবে তখন সবাই বুঝবে যে না মাস বাংলা সিনেমা এখনও চলে মার্কেটে, ঠিক আছে, চালাতেই হবে। এবং দেবদাকেও আমি রিকোয়েস্ট করবো, দেবদাও যদি বছরে অ্যাটলিস্ট একটা কমার্শিয়াল সিনেমা করে তাহলে আমার মনে হয় কমার্শিয়াল যে ব্যাকবোনটা আমাদের ইন্ডাস্ট্রি, কারণ আমাদের কমার্শিয়াল হিরো তো খুব অভাব, হাতে কোনা তিন চারজন আছে, তো সেক্ষেত্রে তারা যদি কমার্শিয়াল সিনেমা থেকে একটু বাইরে বেরিয়ে আসে না তাহলে কিন্তু বাকিরাও আর ভরসা পায় না। সবাই যদি সেফ সাইড খেলতে শুরু করে তাহলে রিস্ক কারা নেবে, তাই না? বড়ো বড়ো প্রোডিউসার অ্যাক্টর ডিরেক্টররা যদি রিস্ক না নেয় তাহলে কারা নেবে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের এই বিষয়ে কারো বক্তব্য থাকলে নিজে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি মাঝে মধ্যে চেষ্টা করবো ভিডিও বানানোর, আমি 8টায় কলেজ থেকে ফিরেছি, এক্সামও চলছে, শরীরটাও অত ভালো না, তাও স্টিল তোমাদের অনেকের রিকোয়েস্ট আছে সেখানে ভিডিওটা বানালাম। ভালো থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।